বলছি মাছ ধুয়ে কোন আমার স্কুলের ক্রাফটটা আমার জন্য করে দিয়েছে মামা, এই পেন্ট করেছে, খুব ভালো হয়েছে। এখানে ঘাস, গাছ, পাখিরা এখানে ওরা খাচ্ছে, আর নিচে সব ঘাসগুলো আছে, খুব ভালো হয়েছে। কুকু কথা বলো না, বিদ্যু গুল্লু ভয়েস ওভার দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা সানডে, আর প্রচুর প্রচুর কাজ করার পর এই ডুবেরি ছুটি ছুটে আসছে। তারপর এখন ফাইনালি আমরা বেরোলাম, এখন চারটে ক্রস পড়ে গেছে, প্রচণ্ড মানে লু বইছে, সবাই নিশ্চয়ই জানো ওই যে আমাদের ক্যাব চলে এসেছে, ঝটপট করে যাই। আর ডুবেরির শরীরটা একদম ভালো নেই, সাডেনলি কাফ অ্যান্ড কোল্ড হয়ে গেছে, আর গাটা বেশ গরম গরম থাকছে মাঝে মাঝে, হ্যাঁ সর্দি হয়েছে বেসিক্যালি। তো যাই হোক, এখন চলো এখন আমরা ঝটপট করে উঠি, কোনো না কোনো একটা ক্যাফেতে যাচ্ছি, চলো বলছি পরে, চলো। রোববারের একটা উষ্ণতম দুপুরে আমরা রওনা হয়েছিলাম, এদিনকে আমরা যাচ্ছিলাম ক্যাফে বাই দা লেন। এর আগে বেশ কয়েকবার ওই ক্যাফেটাতে আমরা ভিজিট করেছি, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছি আমার পুরনো ভিডিওগুলো, যারা তোমরা ওয়াচ করছো তারা জেনে থাকবে। তো আমরা যাচ্ছিলাম, মানে গাড়ির ভেতরে আমরা তো ছিলাম, আর বাড়িটা মানে পুরো উত্তপ্ত, যে মুহূর্তে নেবেছি আমরা ক্যাব থেকে, ও মাই গড কি অবস্থা। ফার্স্টে আমরা ওখানে সাইবাবার একটা মন্দির রয়েছে, তো ওখানেই আমরা নেবেছিলাম, ওখানে নেবে খুব সুন্দর করে প্রণাম টোনাম করে তারপরে আমরা রওনা হয়েছিলাম ক্যাফেটার দিকে। মন্দিরটা থেকে ক্যাফেটা একদম কাছে, জাস্ট 7-8 পা হাঁটলেই ক্যাফেটাতে পৌঁছে যাওয়া যায়। তো যাওয়ার পথে যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিল, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। সবুজ পুরো এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে, এই রাস্তাটা দিয়েই রুয়ে ডান্সের ক্লাসে ওকে নিয়ে যায়, খুব সুন্দর একটা রাস্তা। তো যাই হোক, আমরা তিনজন মিলে যাচ্ছিলাম, বাট যাওয়ার আগে পর্যন্ত প্রচুর প্রচুর কাজ করতে হয়েছে, যেমনটা তোমাদেরকে বলছিলাম। তারপরে একদম ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ কালকে রুয়ের স্কুল রয়েছে এরকমই আমাদের কাছে আর কি নোটিশ ছিল। তো অ্যাকচুয়ালি ছিল না ওদের স্কুল, সেটা পরে জানতে পারলাম যখন আমরা ক্যাবে থেকে বেরিয়ে ক্যাবে উঠছিলাম, তখন জানতে পারলাম যে ওদের মানডে আর টিউসডে মানে এরকম প্রচন্ড হিটের জন্য ছুটি দিয়েছে। বাট ওয়েডনেসডে থেকে ওদের আবার যেমন স্কুল হচ্ছিল তেমন স্কুল হবে, ভাবলেই ভয় করছে যে কি করে ব্যাপারটা হবে। আর এখানে আমরা সাইবাবার মন্দিরটার কাছে নামলাম, নেবে খুব ভালো করে প্রণাম টণাম করলাম, খুব ভালো লাগে মন্দির একটু। তারপরে ওখান থেকে এখন আমরা ক্যাফেটার দিকে যাচ্ছি, তাই না, কাছেই একদম পাশে। বাইরে দেখো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, এখানে এরা খুব সুন্দর করে ক্যাফেটাকে ডেকোরেট করেছি বাইরেও আবার ভিতরটাতেও, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। খুব ছোট্টর মধ্যে খুব কোজি কোজি একটা ব্যাপার রয়েছে, বেশ ভালোই লাগে এখানে, মাঝে মাঝে আমরা আসি, বেশ ভালোই লাগে। এখানে দেখো রু এসে ওখানে পিয়ানোটা দেখতে পেয়েছে, ও ডিরেক্টলি পিয়ানোটার কাছে চলে গেছে, একটু বাজাতে শুরু করে দিয়েছে। ওর উপরে গাড়ি রাখা ছিল, সেগুলোকে নিয়ে একটু নাড়াঘাটা করতে শুরু করে দিয়েছে। আমি বলছি একদম হাত দেবে না, দুষ্টুমি একদম করবে না। কি সুন্দর করে দেখো গিটার গুলো, ফটোস গুলো, এবার থিমটা একটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, কত ভালো লাগছে। কাজ করবে না কোনো জিনিস। এটা হয়েছিল আমার নর্মাল ক্যাপিচুনো, বাট ক্যাপিচুনোটা আমার অতটা ভালো লাগেনি, একটু ফিকা ফিকা মানে অ্যাকচুয়ালি অনেকটাই ফিকা ফিকা লাগছিল। তো রুয়ের ড্যাডি কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, রুবে বিজন্য এসেছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, আমরাও কিছু ভাগ বসিয়েছিলাম রুয়ের সঙ্গে, আর তার সঙ্গে ছিল কুকিজ। তো ওরা বলছিল যে ওদের ইন হাউস বেকড হয় এই কুকিজ গুলো, খেয়ে দেখুন ফিডব্যাক দেবেন। তারপরে খেয়ে দেখেছিলাম, হ্যাঁ বেশ ভালোই ছিল, ঠিকঠাক ছিল আর কি। তো আমায় এসে জিজ্ঞেস করেছিল কেমন লাগছিল, আমি বললাম হ্যাঁ ভালোই লেগেছে, তুমি তাহলে আরেক কিছু নিন আর কি। তো আবার আমরা তারপরে ওরা রিকোয়েস্ট করাতে আমরা আবারও নিয়েছিলাম। তো এখানে ছিল একটা কন্টিনেন্টাল ডিশ ছিল, এটা মাশরুমের উপরে ছিল, আর রুয়ের জন্য রুয়ের ড্যাডি ওরা নিয়েছিল কিছু চিকেন ফ্রাইড স্যান্ডউইচ টাইপের, 3 লেয়ারের ছিল স্যান্ডউইচটা, প্রচন্ড হেভি ছিল, বলছিল একদম পুরো ফুল স্টমাক হয়ে যাচ্ছিল খাওয়ার পর আর কি।
খাবারগুলো সত্যি খুব সুস্বাদু করে, ডেফিনেটলি ওভার প্রাইসড তো থাকেই বেশিরভাগ ক্যাফেরই খাবার দাবার, বাট খাবারগুলো মানে কোয়ালিটিগুলো ভালো ছিল, কোয়ান্টিটি যে খুব বিশাল কিছু সেরকমটা নয়, বাট ঠিক আছে সব মিলিয়ে ঠিকই আছে আর কি। তো এখানে আমি আর হ্যাশট্যাগ করে ছবি তুলছিলাম দেখো, আর এখানে ওদের এই স্যান্ডউইচটার কথাই বলছিলাম। তো খুব সুন্দর একটা সানডে কাটিয়েছিলাম আমরা ক্যাফের বাইরে থেকে। লুটা আগের বার এই গাছটার সামনে আমি আর ফটো ক্লিক করেছিলাম, বাট আজকে আর টাইম নেই, সো এখন উঠে পড়তে হবে বাড়িতে। নিয়েছো? ইয়েস।